হ্যালো বন্ধুরা, সকালের শুভেচ্ছা। শহরের রাস্তায় হাঁটছি, মনটা ভীষণ রকমের বিষণ্ণ। গতকাল আমার এক বড় ভাই দিনু ভাই চলে গেল ওপারে, আর দেখা হবে না তার সাথে। আর ক্যারাম বোর্ড খেলা নিয়ে আর ঝগড়া হবে না। বন্ধুরা, আমি যে জায়গাটি দিয়ে যাচ্ছি, এই জায়গা থেকে দেখা হয়ে বহুবার আমাকে বলেছে যে ভয়ে ভয়ে তো ঝগড়া লাগবেই, কিন্তু ক্যারাম খেলতে আসেন না কেন? পরবর্তী সময় আবার আমি যেতাম। পরবর্তী সময় আবার খেলতে যেতাম। এই রাস্তা দিয়ে দেখা হতো বেশি সময় দিনু ভাইয়ের সাথে। কোলাহল অনেক আছে রাস্তায়, আজ রাস্তা নতুন কাজ হচ্ছে, নতুন মানুষ আসবে রাস্তায়, কিন্তু দিনু ভাই আর আসবে না। দিনু ভাইকে বলেছিলাম ডাক্তার যেভাবে নির্দেশ দেয় সেভাবে চলার জন্য, ধূমপান না করার জন্য, শরীরটাকে নিয়ন্ত্রণ করার জন্য, সে আমার কোনো কথাই শুনত না। দেখা হলেই বলতাম ডাক্তার দেখাতে, শরীরে চেক আপ করতে, সে আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনত না। বন্ধুরা, এই সমাজের নিজের পরিবার থেকে শুরু করে এই সমাজের প্রতিটি মানুষ আমার ভাবনা কে গুরুত্ব দেয় না। আমি যে অসহায় হয়ে যাই এই আম জনতার কাছে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত না হলে আমার কথা কেউ শুনবে না। কাল হতে মনটা ভীষণ রকমের খারাপ। বন্ধুরা, আমি ব্যক্তিত্বহীন একটা ছেলে, আমার কোনো ব্যক্তিত্ব নেই, সেজন্য আপনাদেরকে সব ব্যক্তিগত কথা হয়তো বলে দিই। আমার উপর যারা বিরক্ত হন তাদের প্রতি আমার অনুরোধ, আমাকে ক্ষমা করবেন।